আতঙ্কে প্রচুর আছি, রাত না গেলে শান্তিতে থাকতে পারবো না। আমাদের খুব ভয়ের মধ্যে আছি, আমার খুব ভয় করতেছে। নমস্কার, সাবনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর কয়েক ঘন্টার অপেক্ষা, সাগরে চোখ রাগাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। 110 থেকে 120 এবং সর্বোচ্চ 135 কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলা এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল। আবারও এক প্রাকৃতিক বিপর্যয়, আবারও সর্বহারা হয়ে যাওয়ার ভয় তারা করে বেড়াচ্ছে সুন্দরবন এলাকার মানুষদের। মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে আয়লা আমফান বুলবুল ফণীর স্মৃতিউষ্কে সিঁদুরে মেঘ দেখছে উপকূলবাসী, চোখের সামনে দেখেছে প্রকৃতির সেই তাণ্ডব। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, বাড়ি ভেঙে পড়েছে, নদী বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলের তোরে ভেসে গিয়েছে, গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো, এই প্রশ্নই তাদের চোখে মুখে। আতঙ্কের মধ্যে আছি, আমাদের খুব ভয়ের মধ্যে আছি। কেন? এই বড় ঝড়ের মধ্যে আসবে এখন। আগে আগে কিসের ভয় ছিল? আগে ঝড়ের ভয় ছিল। কি কি ঝড় হয়েছিল? আয়লা হয়েছিল, তারপরে তোমার আমফান হয়েছিল, আবার এই আসতেছে বড় ঝড়। খুব ভয় তো আছো? খুব ভয়ের মধ্যে আছে, আমার খুব ভয় করতেছে। কারণ আগে আয়লা হয়েছে, আমফান হয়েছে, বুলবুলি হয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি হয়, আমরা খুব আতঙ্ক হয়ে থাকি। নদী বাঁধ কি ভেঙে যায়? হ্যাঁ, আমফানে তো প্রচুর ক্ষতি খাতা হয়েছে মানুষের, নদীর বাঁধ আমার বাড়ির পাশে ভেঙে গেছিলো, সেটাও ইয়ে হয়েছে। আতঙ্কে প্রচুর আছি, রাত না গেলে শান্তিতে থাকতে পারবো না। এর আগের ঝড়ে ঘর বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও মেলেনি, আক্ষেপের সুরে জানালেন আরো এক বাসিন্দা। অনেক ভয়তে আছি, আবার এই ঝড় বন্যা আসতেছে, তো ভয় করবো না তো কোথায় যাবো তাই। কেন, আগে কি হয়েছিল? আগে তো এরকম ঝড় হইয়াছে। কি কি ঝড় হয়েছিল? আয়লা ঝড় টড় হইয়াছে, আমফান ঝড় হইয়াছে। কেন, ঘর পাওনি আগে? না, ঘর পাইনি। কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি? বাড়ি সুন্দরবনে নাই, রায়মঙ্গলের পাশ নদীর ধারে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুতি সেরে ফেলেছে হিঙ্গলগঞ্জের বিডিও, খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসনিক আধিকারিকদের কথায় আবারও এক অভিশপ্ত রাতে সাক্ষী হতে চলেছে বাংলা। শান্তনু বিশ্বাস, সাবনাবিক নিউজ, সুন্দরবন। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।